দৈনন্দিন আওয়ামী লীগের পক্ষ থেকে 15ই আগস্ট কালো রাত্রি সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। আর এই আগস্ট মাসে আমরা বলব যে নেতার নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা জানি এই বঙ্গবন্ধুর দূরদর্শিতায় বেগম খালেদা জিয়া ওই জিয়া রহমানের স্ত্রী হিসাবে নিজেকে স্বীকৃতি লাভ করেছে, এমনকি ওই জিয়া রহমান স্ত্রী হিসেবে তিনি বিএনপি দায়িত্ব পালন করে এই দেশের প্রধানমন্ত্রী হয়েছে। ওই জিয়া রহমান সাহেব এই বেগম খালেদা জিয়াকে মেনে নিতে পারেনি, একমাত্র বঙ্গবন্ধুর কারণে মেনে নিতে হয়েছিল। এবং কি আমরা ওই বেগম খালেদা জিয়া প্রতিটি বছর যখন 15ই আগস্ট মাস আসে সে একটি ভুয়া জন্মদিন পালন করে, এমনকি তার দলের সাঙ্গপাঙ্গ বিভিন্ন নেতৃবৃন্দেরও একই অবস্থা, ওই কেক কেটে উল্লাস প্রকাশ করে উল্লাস উদযাপন করে। আমি তাদের প্রতি ধিক্কার জানাই, ঘৃণা জানাই এই 2নং আওয়ামী লীগের পক্ষ থেকে। কেন তারা সব সময় একটি ভুয়া জন্মদিন পালন করে, ইতিহাসকে ভিন্ন রূপে প্রবাহিত করার জন্য তাদের এই ষড়যন্ত্র। ওই বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী শুধু 15ই আগস্ট নয়, আরও দুবার আর জন্মদিন আছে তার। অরিজিনাল যে জন্মদিন সেটা সে পালন করে না, সেই 15ই আগস্ট আসলে ভুয়া জন্মদিন পালন করে। তো আমরা এই 15ই আগস্ট মাসে তাদেরকে অনুরোধ করব, আপনারা ভুয়া জন্মদিন পালন করা থেকে বিরত থাকুন, এবং কি সরকারের কাছে আমাদের জোর দাবি এই 2নং আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধু সহপরিবারে হত্যাকাণ্ড বিচার হয়েছে, রায় হয়েছে, যারা দেশে ছিল তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে, যারা বাইরে আছে পলাতক আসামি তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে এই দেশে এনে বিচার কার্যকর করা হোক। এবং এই আগস্ট মাসে এই 2নং আওয়ামী লীগের পক্ষ থেকে আমি ওই বিএনপির ভাই বন্ধুদেরকে বলবো, এই শোকের মাসে অনেক ষড়যন্ত্র করেছেন, আর ষড়যন্ত্র করবেন না, এবং আপনারা যদি ষড়যন্ত্র করেন তাহলে এই ষড়যন্ত্রের দাগ ভাঙা জবাব দেওয়া হবে। এই 2নং আওয়ামী লীগের পক্ষ থেকে বলছি, আপনারা ষড়যন্ত্র পথ ছেড়ে দিয়ে নির্বাচনে আসুন, নির্বাচন করুন। আর আমি আমি এই 2নং আওয়ামী লীগের পক্ষ থেকে বলি, আমরা যারা আওয়ামী লীগের কর্মীরা আছি প্রত্যেকটি ইউনিটের 20নং ওয়ার্ড অন্তর্গত যতগুলো ইউনিট আছে আমরা সকলে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করব, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে নির্বাচনে অংশগ্রহণ করব, নির্বাচন করব, ওই নির্বাচনে জয়লাভ করে ঘরে ফিরব ইনশাল্লাহ। এ বলে আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।